हेलो स्टूडेंट्स, वेलकम टू पाथफाइंडर। आमि शुभ्रजित नंदी, फिजिक्स फैकल्टी फाउंडेशन डिपार्टमेंट। तो आमरा आज के एनटीएससी और आमादेर नीट एग्जाम जे क्वेश्चनगुलो आमादेर जे सिमिलर क्वेश्चन आमरा पाई सेगुलो निये आमरा आज के डिसकस करब। देखो एनटीएससी पढ़ानो हय, एनटीएससी एग्जाम तोमरा कखन दाओ, स्टेज वन हो गेलो एबार, सेटा होच्छे क्लास टेने তুমি এনটিএসসি স্টেজ ওয়ানটা দিচ্ছ, আর নিট এআইপিএমটি জেই এগুলো কখন দেওয়া হচ্ছে, ক্লাস ইলেভেন টুয়েলভ ক্রস করার পর। কিন্তু দেখো ক্লাস টেনে যা শিখছো এনটিএসসি এই কম্পিটিটিভ এক্সামগুলোতে যদি প্রিপেয়ার করো, তাহলে এখান থেকে দেখো ওটার মধ্যে কি সুন্দর রিলেশন আমরা পাবো। এখান থেকে আমরা খুঁজে বার করেছি যে কোয়েশ্চেন যেটা এনটিএসসিতে ক্লাস টেনের একটা এক্সামে এসছে সেটার মতন হুবহু একটা কোয়েশ্চেন বা সেটারই একটা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন আমি পেয়ে যাচ্ছি ক্লাস টুয়েলভ কমপ্লিট করার পর যে নিট দিচ্ছ সেটার ক্ষেত্রে। তার মানে ভাবো যে মনে হচ্ছে যে ক্লাস টেনের থেকে টুয়েলভে ওরে বাবা অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, কি করে পারবো, সেরকম কিন্তু না। তা সেই হেল্পটা করার জন্য কিন্তু ফাউন্ডেশন ডিপার্টমেন্ট তোমাদের জন্য আছে। আর এই টাইপের কোয়েশ্চেনই আমাদের ফাউন্ডেশন মেটেরিয়ালে বেছে বেছে করা হয় যাতে তোমরা একদম শুরু থেকে প্রিপেয়ার করতে পারো। একদম ক্লাস সেভেন থেকে টেন অবধি এমন জায়গায় তুলে দেওয়া হবে যে ইলেভেন টুয়েলভে তুমি মনে হবে যে অনেকের থেকে এগিয়ে আছো। তা দেখা যাক আজকের কোয়েশ্চেনটা কি বলছে। থ্রি রেজিস্টেন্সেস আর ওয়ান আর টু আর থ্রি আর ইন প্যারালাল কম্বিনেশন অ্যান্ড আর ওয়ান গ্রেটার দেন আর টু গ্রেটার দেন আর থ্রি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ কারেক্ট ফর দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স আর। তাহলে দেখো এটা ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে এসছে, ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স থেকে এসছে। ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বার করতে গেলে কত রকম কম্বিনেশন মোটামুটি তোমরা ক্লাস টেনে শিখেছো, সেটা হলো সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন। তো এখানে কোনটা বলেছে, প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন যদি থাকে তাহলে দেখো আমরা ফর্মুলা কি শিখেছিলাম, যদি ধরো আর ওয়ান আর টু আর থ্রি এইভাবে থেকে থাকে তাহলে এটা আমি আঁকলাম সিরিজ কম্বিনেশন। যদি প্যারালাল কম্বিনেশন আঁকি, সিরিজ কম্বিনেশনটাও আঁকলাম ডিফারেন্সটা বোঝানোর জন্য, আর ওয়ান আর টু আর থ্রি। তো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে বলেছিলাম, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট, এটা ছিল আমাদের ফর্মুলা, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এইখান থেকে আমি আর ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব। এটা যদি সলভ করি তাহলে আমি অবভিয়াসলি দেখতে পাবো যে এখান থেকে দেখো একটা দুটো তিনটে আছে, তিনটের বদলে আমি দুটো নিয়ে দেখাচ্ছি, দুটো নিলে তাড়াতাড়ি হবে বা সুবিধা হবে। আর ইকুইভ্যালেন্ট ধরো এখান থেকে করলাম ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, জাস্ট দুটো নিয়েছি, তিনটে করিনি, জাস্ট এই দুটোর রেসপেক্টে যদি করি। তাহলে এটার জন্য দেখো একটা ফর্মুলা আগেই আমরা আমাদের এই সিরিজগুলোতে শিখিয়েছিলাম, এনটিএসসি প্রিপারেশনের জন্য যে ভিডিওগুলো ছিল আগের ভিডিওগুলোতে তুমি দেখবে একটা ট্রিক শিখিয়েছিলাম যে যদি প্যারালালে থাকে তাহলে কিভাবে করতে হয়। এটাকে ডাইরেক্টলি লিখতে পারি দুটোর প্রোডাক্ট বাই দুটোর সাম যদি দুটো থাকে, তাই না। তাহলে সেমভাবে এখান থেকে একটা জিনিস দেখো, আমি যদি সেম রেজিস্ট্যান্সও নিতাম, আর ওয়ান ইকুয়াল টু আর টুও যদি নিতাম, ইকুয়াল টু ধরো আর নিতাম, তাহলে ব্যাপারটা কীরকম হতো, আর ইকুইভ্যালেন্ট হতো আমার আর স্কোয়ার বাই আর প্লাস আর ইকুয়াল টু আর বাই টু। তাহলে একটা ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে যে এখানে যদি এন নাম্বার অফ রেজিস্ট্যান্স আমার প্যারালাল কম্বিনেশনে থাকে আর তারা যদি সেম রেজিস্ট্যান্স হয় তাহলে আমার কি হবে, ফর্মুলা ছিল আর বাই এন, তাহলে এন দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে দেখো এন দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে এই যে আটটা এখানে, যে এই আটটা এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাবো যে প্যারালাল কম্বিনেশনে একটা বেশ মজার ব্যাপার যে প্যারালাল কম্বিনেশনে সবসময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম হয়, কখনোই বেশি হয় না। তা এটা একটা ফিচার হিসেবে জেনে রাখতে পারো যে ইন আ প্যারালাল কম্বিনেশন the equivalent resistance is always less than the least resistor used in the combination। এই লেখাটা মনে রাখবে। তাহলে এই অঙ্কটা জাস্ট আমি এক্সপ্লেন করছি, এই অঙ্কটা দেখেই একবারে, এই লেখাটা যদি মনে থাকে অঙ্কটা দেখে একবারে আনসার করতে পারো। কেন বলতে পারো, দেখো এখানে বলেছে আর ওয়ান আর টু আর থ্রি, আর ওয়ান সবচেয়ে বড়, আর থ্রি সবচেয়ে ছোট। তার মানে আমি কি বলেছি, ইন এ প্যারালাল কম্বিনেশন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ লেস দ্যান দ্য লিস্ট রেজিস্টার ইউজ ইন দ্য কম্বিনেশন।
তাহলে ধরো 1 ওহম, 2 ওহম, 3 ওহম, এরকম যদি পরপর আমার প্যারালাল কম্বিনেশন থাকে, তাহলে আমি এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাবো? লেস দ্যান 1, এটা বাই ডেফিনিট এটা হতেই হবে। এটা আমি করেও দেখাতে পারি। এখানে দেখো যদি 1, 2, 3 ধরে নিই, এটাকে তাড়াতাড়ি করার জন্য 1/R ইকুইভ্যালেন্ট, দেখো আমি ধরলাম 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, তাহলে এটা করলে কত হবে? 6 আসছে, তাহলে এটা হচ্ছে আমার 6 প্লাস 3 প্লাস 2, তাহলে এটা আসছে 6 আর 3 এ 9, আর 2 এ 11/6, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট দেখো কত এলো, R ইকুইভ্যালেন্ট এলো আমার 6/11। দেখো এটা লেস দেন 1 হলো না, লেস দেন 1 হওয়া কেন? কারণ দেখো সবচেয়ে ছোট রেজিস্টার কোনটা ধরেছিলাম, 1। আমি এখানে র্যান্ডম ভ্যালু যা খুশি পুট করতে পারি, এটাতে তাড়াতাড়ি হলো। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি মনে থাকে এই অঙ্কটা ইনস্ট্যান্টলি আনসার বেরিয়ে যাবে, আর শুড বি লেস দেন দ্য লিস্ট রেজিস্টার ইউজড ইন দ্য প্যারালাল কম্বিনেশন। এটাকেই বেস করে, এই যে প্যারালাল কম্বিনেশন সিরিজ কম্বিনেশন বেস করে দেখো আমাদের এই অঙ্কটা এসেছিল নিট 2021-এ, ভাবো একদম রিসেন্ট প্রবলেম, নিট 2021-এ এই অঙ্কটা এসেছিল। তো এই অঙ্কটা এসেছিল কোথায়? এই অঙ্কটা এসেছিল NTSC-তে, এই অঙ্কটা NTSC-তে 2014-15-তে এসেছিল। দেখো দেখা যাক এখানে কি বলেছে, দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ এ প্যারালাল কানেকশন দ্যাট কনসিস্ট অফ 4 ওয়্যারস অফ ইকুয়াল লেন্থ। তাহলে ওয়্যার নিলাম, ধরো এরকম ওয়্যার নিয়েছি, তাহলে তাদের ইকুয়াল লেন্থ, এল লেন্থ ধরে নিয়েছি, ইকুয়াল লেন্থ, ইকুয়াল এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে যতটা থিক হবে ওয়্যারটা সেই ওয়্যারগুলো থিক। তার মানে ভেবে নাও যে একটা কপারের তার ছিল, সেটাকে আমি 4 টুকরো করেছি, সেম তারকে 4 টুকরো করেছি, সেম তারকে যদি 4 টুকরো করি, করে আমি কি করেছি তাদের প্যারালালি কানেক্ট করে দিয়েছি। প্যারালালি কানেক্ট করার পর, প্যারালালি কানেক্ট করার পর কি হয়েছে, সেম তার মানে কি আমার যে এরিয়া অফ ক্রস সেকশন সেটা সেম হচ্ছে, আর লেন্থটাও আমি সেম 4 টুকরো করেছি, ইকুয়াল ইকুয়াল পার্টে ভেঙেছি, তাহলে আমার মেটেরিয়ালটাও সেম হবে। দেখো এই অঙ্কটাতেও তা বলছে এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ প্যারালাল কানেকশন দ্যাট, তার মানে এইগুলোকে প্যারালালি কানেক্ট করেছি এইভাবে, কনসিস্ট অফ 4 ওয়ার্স অফ ইকুয়াল লেন্থ, ইকুয়াল এরিয়া অফ ক্রস সেকশন অ্যান্ড সেম মেটেরিয়াল, সেম মেটেরিয়াল দিয়েছে। তার মানে যেটা ভাবলাম আমি ভেবেই নিতে পারি, একটা বড় তার ছিল তাকে ইকুয়াল 4টে টুকরো করেছি, করে তাতে প্যারালালি জুড়ে দিয়েছি। তাহলে এরকম দেখতে তোমাদের অদ্ভুত লাগছে, তোমরা দেখে অভ্যস্ত এইভাবে। দেখো এই মাত্র একটা, এইমাত্র একটা ট্রিক আলোচনা করছিলাম, বা দেখো এই যে কম্বিনেশনটাই দেখো, যদি সেম রেজিস্টার পর পর এন খানা জোড়া থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়? R/N। আর হলো যে রেজিস্ট্যান্সটা আমি ইউজ করেছি। তাহলে দেখো এখানে এই সেম ফর্মুলা লাগাতে পারি না, এখানে বলেছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার মানে আর ইকুইভ্যালেন্ট এখানে দিয়েছে 0.25। হুম, তাহলে এগুলোর আমি ধরে নিলাম আর আর করে, তাহলে আর কত হবে? সেম ফর্মুলা, আর ইকুইভ্যালেন্ট যেহেতু সবকটা সেম, তাহলে R/N ফর্মুলা ছিল, এন এখানে কত, R/N হচ্ছে এখানে 4, এখানে 0.25 দিয়েছে, তাহলে আর কত পাচ্ছি? তাহলে এক একটা তারের টুকরো রেজিস্টেন্স কত পেলাম? 4 × 0.25, সেটা আসছে আমার 1 ওহম। দেখো এটার ইউজ হলো। এইবার দেখো প্যারালাল কম্বিনেশন থেকে এই যে এই জিনিসটা শিখলাম যে সেম রেজিস্টেন্স যদি পর পর প্যারালালি যোগ করা থাকে, তাহলে ইজিলি আমার কোনো ক্যালকুলেশন 1/R1, 1/R2 এসব কিচ্ছু করার দরকার নেই, R/N করে দেবো, আমি ডাইরেক্টলি পেয়ে যাবো। তা এখানে আমি 1 ওহম পেলাম। এবার বলেছে এই তারগুলোকে যে টুকরো করেছিলাম না, টুকরো না করে ধরো জুড়ে দিয়েছি পর পর, তার মানে ওই গোটা তারটার এবার রেজিস্ট্যান্স চেয়েছে কত হবে, এরকম করে দিয়েছি। তার মানে সিম্পল এই জিনিসটাকে আমি যদি আঁকি সার্কিটের সিম্বল ইউজ করে, তাহলে এটা হবে আর আর আর, তাহলে দেখো এইমাত্র তো আর এর ভ্যালু বার করলাম, তাহলে আনসার 4 ওহম, কত, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। সি রেজিস্ট্যান্সের জন্য ফর্মুলা কী ছিল? আর ইকুইভ্যালেন্ট N×R। দেখো এটা হচ্ছে সিরিজের জন্য, আর আর ইকুইভ্যালেন্ট প্যারালালের জন্য হবে R/N, এটা হচ্ছে প্যারালালের জন্য। তাই দেখো তোমরা NTSC কোয়েশ্চেন সলভ করে তোমরা নিট 2021 একদম রিসেন্ট 2021-এর কোয়েশ্চেন একটা সলভ করে ফেলতে পারছো। এই ট্রিকগুলোই আমরা এখানে শেখাচ্ছি ফাউন্ডেশনে, তোমাদের শুরু থেকেই খুব ভালো করে প্রিপেয়ার করে দিচ্ছি, যাতে ওখানে গিয়ে ফাম্বেল্ড না হয়।
তো আগে থেকে তুমি ওয়ান স্টেপ কি অনেকটা বেশি স্টেপে অনেক জনের থেকে এগিয়ে থাকবে। ফাউন্ডেশন কোর্সে থাকলে তোমার 11-12 অনেকটা ইজি হয়ে যাবে তোমার গোল অ্যাচিভ করার জন্য। তো আবার দেখা হবে, থ্যাংকস টু অল অফ ইউ, বাই।